गाइस वेलकम बैक टू माय ब्लॉग। तो गाइस तुम्हारा वीडियो थंबनेल अवश्य देखेछो যে আমি আমার ভিডিও থাম্বনেলে সৌরভ যোশীর একটা ছবি দিয়ে রেখেছি। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে কেন বা আমি সৌরভ যোশীর ছবি আমার ভিডিও থাম্বনেলে দিয়ে রেখেছি। দেখো বর্তমানে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্লগার হলো সৌরভ যোশী, তাই ব্লগ শুরু করতে যাওয়ার আগে তার নামটা অবশ্যই মাথায় চলে আসে। ঠিক এই কারণেই আমি তার ছবিটা আমার ভিডিও থাম্বনেলে দিয়ে রেখেছি। তো গাইস এবার থেকে রোজ সকাল 8টার সময় ভিডিও আসবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আশা করি অনেক ভালো লাগবে, কারণ এটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে। আমি সারাদিন কি করি না করি সমস্ত এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমাদের আরেকটা চ্যানেল আছে, তার নাম শুভঙ্কর পাপিয়া ফ্যাক্ট, যার লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে ফ্যাক্ট ভিডিও আপলোড হয়। বর্তমানে 50,000 সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি আমরা তৈরি করে ফেলেছি, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো গাইস আর কথা নাই, ভিডিওটা কন্টিনিউ করা যাক। চলে एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। गाइस এখন বাজে বেলা 3টে, আমি স্নান টান করে চলে এসেছি আর মা বাবা বেড়াতে গেছে, বাড়িতে কেউ নেই। আজ আমাকে নিজেই বেড়ে খেতে হবে, দেখি মা কি রান্না করেছে। আর যা রান্না করেছে আমি তাই দিয়ে ভালোমতো খেয়ে নেব শান্তভাবে, কারণ মা বাবা বাড়িতে নেই, কাউকে কিছু বলতেও পারবো না। তো গাইস দেখা যাক কি রান্না করেছে। তো গাইস আমি থালা গ্লাস বাটি নিয়ে চলে এসেছি, এবার ফটাফট খাবারটা নিয়ে চলে আসি। তো গাইস আমি ফটাফট খাবারটা নিয়ে চলে এসেছি, মাছ ফুলকপি আর করলা, এটা ওটা ভেজেছে, আমি কিছু নিইনি, কারণ মাছ ফুলকপি এই হলে আমার যথেষ্ট, এটা দিয়ে আমি খেয়ে নেবো। তো গাইস এরপরে আমার অনেক কাজ আছে, ফটাফট খেয়ে আমি রেডি হইনি। তো গাইস আমি ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে 3:40। এবার আমি আমার ফ্যাক্ট চ্যানেলের ভিডিও স্ক্রিপ্ট লিখব, কারণ রোজ দুটো করে ভিডিও ওই চ্যানেলে আপলোড হয়, তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে, আর তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ এইভাবে ডেলি ব্লগ আসবে। তোমরা অনেকটা সাপোর্ট করো, অনেকটা ভালোবাসা দিও, যাতে আমি সামনে আগাতে পারি। আর হ্যাঁ, আমি এখন তাড়াতাড়ি করে ভিডিওটা রেকর্ড করে নিই, স্ক্রিপ্টটা লিখে নিই, তারপরে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমি একটু বিকালবেলা ছাদে উঠবো, ছাদে উঠে একটু ন্যাচারাল বিউটি তোমাদের দেখাবো, আর যদি পারি একটু খেলার মাঠে যাবো, সেখানেও কিছু দেখানোর চেষ্টা করবো, আর যদি না পারি তাহলে আমার ভিডিওগুলো এডিট করবো। তো গাইস দেখা হচ্ছে আর একটুখানি পরে। ফাইনালি আমি ভিডিও রেকর্ড কমপ্লিট করে ফেলেছি, এবার আমি একটু ছাদের উপরে যাবো এবং ছাদের উপরে গিয়ে একটু ন্যাচারাল বিউটি সবাইকে দেখাবো। তো দেখা হচ্ছে আবার ছাদের উপরে গিয়ে। তো গাইস এখন আমি ছাদের উপরে, তো ফাইনালি ভিডিও রেকর্ড কমপ্লিট হয়েছে, ছাদে এসেছি। আর আমি বলেছিলাম যে বিকালে পারলে একটু খেলতে যাব, কিন্তু এখন আর সময় নেই, এখন প্রায় 4:50 বেজে গেছে, তো আর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে, তো এখন আর আমি খেলতে যেতে পারবো না। তাই আমি বলেছিলাম যে ছাদের উপরে উঠে একটু ন্যাচারাল বিউটিতে দেখাবো। তো এই দিকে যতটা দেখা যাবে, এই পাশটায় মাঠ আছে, এই পাশটায় মাঠ। আমি নেক্সট ব্লগে বা পরের দিন আমি চেষ্টা করবো ওই দিকটা একটু যাওয়ার। আর এই দিকটা আশেপাশে সবই বাড়ি, গাছপালা আছে, আর সবার বাড়িতে এই দু একটা করে গাছপালা আছে। তো এই হলো আমাদের ছাদের থেকে এইটুকুই দেখা যায় আমাদের গ্রামের ন্যাচারাল বিউটি। তো এবার আমি আমার ভিডিওগুলো এডিট করতে বসবো, একটু রেস্ট নেবো, একটু জল খাবো, তারপর এডিট করতে বসবো। তো আবার দেখা হবে ভিডিওগুলো এডিট করার পরে। তাই সবাইকে আর একটা কথা বলার আছে, যখন আমি আমার ফ্যাক্ট চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করি, তখন চারিদিকে এই একটা পাখি ডাকে, এই ডাকে, সেই ডাকে, এত অসুবিধা হয়। তার মাঝেও ফ্যাক্ট চ্যানেলের ভিডিওগুলো আমাকে খুব শান্তভাবে রেকর্ড করতে হয়, কারণ কিছু করার নেই। তো গাইস তোমরা এইভাবেই ব্লগটা পুরোটা দেখো, ভালোবাসা দাও, আশা করি আমি রোজ ভিডিও তোমাদের দিতে পারবো। তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও, সাপোর্ট করতে থাকো, আর হ্যাঁ অবশ্যই আমাদের ওই ফ্যাক্ট চ্যানেলে ভিজিট করতে পারো, ভিডিওগুলো খুব ভালো, তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমি ডিনার করে চলে এসেছি, এখন বাজে 10:10। আমার ফ্যাক্ট চ্যানেলে ভিডিও দুটো এডিট করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার এই ব্লগ চ্যানেলে ভিডিওটা এডিট করব। এই ভিডিওটা এডিট হয়ে গেলে আমি আনলিস্ট করে ভিডিওটা আপলোড দিয়ে দেবো। আগামী দিন ঠিক সকাল 8টার সময় ভিডিওটা আসবে, সবাই দেখো, আশা করি ভালো লাগবে। এরপর থেকে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ আনার, তো সবাই সাপোর্ট করো। আর আমার ফ্যাক্ট চ্যানেলের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজকে ব্লগ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাতে একটা লেবু ধরেছে, একদম আমার হাতে নাগালেই, কিন্তু অনেকটা ডিস্টেন্স, মানে এইটুকু ডিস্টেন্স আমি যেতে পারবো না। তো ঠিক একটা সময় পরের দিন এটা পেরে ঠিক খেয়ে নেবো।